জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জনতার দরবারে জাকির হোসেন তৃণমূলের কর্মী ও পৌরসভা চেয়ারম্যান এবং পঞ্চায়েত প্রধানদের নিয়ে বিজয়া সম্মেলনের আয়োজন করেছিল, আর সেখানে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের ওপর খুব উগড়ে দিলেন, দিয়ে বলেন লকডাউনের সময় কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য পায়নি বাংলার মানুষজন। এবং তিনি আরও বলেন আবাস যোজনার ঘর 100 দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছে বাংলার মানুষজন। সেই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি দিল্লিতে আন্দোলন করেছেন, বিভিন্ন কাজ নিয়ে মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন। তিনি তার কর্মীদের বলেন যে গ্রামে গ্রামে ঘুরে দেখতে হবে মানুষের কি সমস্যা রয়েছে এবং তাদের কথা শুনতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, যে আজকে লকডাউন জেনে হয়েছে, বিনা পয়সায় চাল দিচ্ছে, আটা দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য লক্ষ্মী ভাণ্ডার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য কন্যাশ্রী করেছে। আমাদের কেন্দ্রীয় সরকার দুদিন হলো ঘোষণা করেছে ভোট চলাকালীনই, তার প্রতিবাদ করছি যে 80 লোক পাক, তার জন্য ওরা খুশি, মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করি আমরা। কিন্তু তারা লকডাউনও কেন করেনি? লকডাউনে করলে আমরা খুশি হতাম, ভারতবাসী মানুষ। আমাদের শুধু আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষের মানুষকে প্রতি বছর 2 কোটি চাকরি দিবেন, কিন্তু চাকরি দূরে থাক, যে লোকগুলো ছিল সেগুলোই বাদ পড়ে গেছে।